এখন আমি অনুরোধ করছি পরম পূজ্য শ্রী মহাস্বামী বলভদ্রজি মহারাজকে বক্তৃতা দেওয়ার জন্য। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি, তুরিয়ানন্দজি মহারাজকে প্রণাম নিবেদন করছি, ঠাকুরের সমস্ত পার্ষদ মহারাজদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি, কল্যাণেশ্বরী মাকে প্রণাম জানাচ্ছি, পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজজিকে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি, প্রণাম নিবেদন করছি মঞ্চে উপস্থিত রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজজিকে এবং পূজ্যপাদ গিরিশানন্দজি মহারাজজিকে, যিনি এই যে নবকলেবরে রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল তার রূপকার। সামনে উপস্থিত আছেন সম্মানীয় মহারাজরা, তাদের মধ্যে আমার থেকে বয়োজ্যেষ্ঠ অচি পরিষদের কয়েকজন সভ্য আছেন, অন্যান্য বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীরাও আছেন, তাদের প্রত্যেককে প্রণাম জানাচ্ছি। যারা আমার থেকে বয়সে ছোট সাধু ব্রহ্মচারী তাদের সকলকেই যথোচিত শ্রদ্ধা প্রীতি নমস্কার ভালোবাসা জানাচ্ছি। এবং আপনারা যারা সামনে উপস্থিত আছেন, রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগী ভক্তমণ্ডলী মঞ্চে উপস্থিত আছেন, এবং আজকে এই যে রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল, এটি যেন আপনারাই অধিকার করে নিয়েছেন রামকৃষ্ণ ভক্তমণ্ডলী। বস্তুত অবতার এবং অবতারের পার্ষদরা যে লোকালয়ে বসে কাজ করেন শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য নয়, তার থেকেও বেশি করে এই সন্ন্যাস আশ্রমের বাইরে যারা আছেন গৃহী ভক্ত পরিমণ্ডল তাদের জন্য। ভগিনী নিবেদিতার সঙ্গে স্বামীজির একবার একটা কথোপকথন হয়েছিল, মাস্টারের সহিম গ্রন্থে আছে। সেই কথোপকথনটি শোনার পরে ভগিনী নিবেদিতা সেই দিনকার সেই কথাগুলো শোনার পরে ভগিনী নিবেদিতা মন্তব্য করেছেন, এই যে আমি জাহাজে করে, তখন তারা দ্বিতীয়বার স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্যে যাচ্ছেন, তুরিয়ানন্দজি এবং নিবেদিতাও আছেন, তো ভগিনী নিবেদিতা মন্তব্য করছেন যে আজকে যে আলোচনাটি হলো সেই আলোচনাটির জন্যই আমি মনে করতে পারি যে এই যে আমি স্বামীজির সঙ্গে সমুদ্রযাত্রা করছি এই সমুদ্রযাত্রাটি সার্থক হয়ে গেছে। অর্থাৎ অন্য অনেক আলোচনা হয়েছে, সেগুলো যদি নাও হতো এই আজকের এই আলোচনাটির জন্যই আমি মনে করতাম আমার এই সমুদ্রযাত্রা স্বামীজির সঙ্গে সার্থক। সেই আলোচনাটা কি পরপর পরপর হচ্ছে গোটা বলছি না, শেষ অংশটা বলছি। স্বামীজি বলছেন যে এতদিন পর্যন্ত এই উপনিষদ শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য ছিল, শুধুমাত্র মুক্তির কথা বলা হতো, গৃহীদের কোনো জায়গায় স্থান ছিল না। কিন্তু শ্রীরামকৃষ্ণের কথাই বলছেন এবং তার সঙ্গে নিজের কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ এবং আমি, দিজ আর দি পিপল আই ওয়ান্ট টু হেল্প। শ্রীরামকৃষ্ণের ভাষ্যকার হিসাবে এই গৃহী মানুষদেরকেই আমি সাহায্য করতে চাই, উপনিষদকে আমি শুধু সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ না রেখে এই গৃহীদের মধ্যে নিয়ে যেতে চাই। নিবেদিতা এটা শুনেই বললেন যে আমার জীবন সার্থক, আমার এই ভয়েস তার বেশি করে আপনাদের জন্য, সেই জন্য তার এই দেহধারণ এবং তারই ফলশ্রুতি হিসাবে রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল। আপনারা জানেন এই আশ্রমের দুটি অংশ, একটা অংশ অতিবাহিত হয়েছে আমরা যাকে আশ্রমঘর বলে জানি, সেখানে 1926 সালে সেটির সূচনা হয়েছিল, গৃহীরা তার ফাউন্ডার, স্বামী সদ্ভবানন্দ তার প্রথম সম্পাদক। কিন্তু সেই অধ্যায়ে যিনি জলজল করে আছেন স্বামী সদ্ভবানন্দ মৃত্যুঞ্জয়ানন্দজি,
প্রণম্য সকলকে স্মরণ করছি, স্বামী সদ্ভবানন্দজি, মৃত্যুঞ্জয়ানন্দজি, তারপরে নিরাময়ানন্দজি, নিরাময়ানন্দজি, পরে চন্দ্রানন্দজি, মিত্রানন্দজি, বিনয়ানন্দজি, এই পরপর ওই অধ্যায়ের ওই পুরনো আশ্রম মঠ, এটি হচ্ছে তার এই আসানসোলের প্রথম অধ্যায়। ওইখানে ওই অধ্যায়টিতে জলজল করে যিনি আছেন সব থেকে উজ্জ্বল হয়ে আছেন, সকলেই সমান, ছোটো বড় কেউ হয়তো নেন, কিন্তু ঠাকুর এক একটা সময়ে এক একজনকে যন্ত্র করেন, সুযোগের অপেক্ষায়, ক্ষণের অপেক্ষায়। মা বলেছেন, মায়ের একটা কথা আছে, খুব চেষ্টা চরিত্র করেও যেটা হচ্ছে না, যা হয় না সেটা ক্ষণে, উপযুক্ত ক্ষণে হয়ে যায়। তা সেখানে মৃত্যুঞ্জয়ানন্দ এলেন, মৃত্যুঞ্জয়ানন্দজি, তিনি আশ্রমটিকে খুব উজ্জ্বলভাবে, খুব দ্রুতগতিতে এগিয়ে নিয়ে গেলেন। সেই সময় বিধান রায় এসছেন ইত্যাদি ইত্যাদি, বহু বড় বড় মানুষ, গৃহী মানুষ এই আশ্রমের পেছনে ছিলেন। তিনি চলে গেলেন, আশ্রমের কর্মপরিধি অনেক বেড়েছে। তিনি তখন থেকে বুঝতে শুরু করেছেন যে ছাত্রদের একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওই জিটি রোডের ওই জনবহুল অঞ্চলটা উপযুক্ত নয়। তিনি ভাবতে থাকে যে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, এইদিকে আনা যায় যদি, যেখানে একটু শান্ত পরিবেশ হবে, স্বাধীনভাবে আশ্রমটাকে করা যাবে। পরবর্তী তিনি বোধহয় চেষ্টা করেছিলেন, পারেননি, পরবর্তী যারা সম্পাদক তারাও পারেননি। ঠাকুর এইটির জন্য গিরিশানন্দজি মহারাজকে তিনি নির্দিষ্ট করে রেখেছিলেন, এবং আপনারা জানেন গিরিশানন্দজি মহারাজ আসানসোল আশ্রমের অধ্যাপক হয়ে, সম্পাদক হয়ে এসেছেন 1989 সালে। তার আগে স্বামী বিনয়ানন্দজি ছিলেন, ভালো মানুষ কিন্তু পুষ্পপ্রেমিক মানুষ। তিনি এখানে এসে থাকলেন এক বছর, তারপরে বুঝলেন যে এই ধরনের প্রতিষ্ঠান চালানো তার পক্ষে সম্ভব নয়, তিনি চলে গেলেন অবসর নিয়ে। তারপরে গিরিশানন্দজি মহারাজ যদ্দূর মনে মালদা থেকে মহারাজ এলেন, মালদা আশ্রম থেকে 1989 সালে তিনি এলেন। এবং তিনি এই যে মৃত্যুঞ্জয়ানন্দজি থেকে শুরু করে মৃত্যুঞ্জয়ানন্দই যে স্বপ্নটা দেখেছিলেন সেটি তিনি সার্থক করলেন 1994 সালে। প্রধানত পিয়ারলেসের, এগুলো সব মহারাজ আরও ভালো করে বলতে পারবেন, পিয়ারলেসের অর্থ আনুকূল্যে, পিয়ারলেস জেনারেল ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানির অর্থ আনুকূল্যে এই 1994 সালে এই জমিটা কেনা হলো। সেই সময় ওই যে বললাম না, একজনকে, একজনের উদ্যোগ থাকে, ঠাকুর তাকে নির্দিষ্ট করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে সহযোগী জুটিয়ে দেন। মহারাজ বাইরের জগতে খুব ভালো সহযোগী পেয়েছিলেন, তাদের কথা মহারাজ হয়তো বলবেন, কেননা আমিও বলতে চাচ্ছি, কেন ঠিক মহারাজের পরে পরে এসে মহারাজের কৃতিত্বের ভাগ কিছুটা আমিও পেয়েছি, অনেকটা পেয়েছি। এই সহযোগীদের সহযোগিতা না পেলে এই 7টি বছর যে ছিলাম আশ্রম চালানো কঠিন হতো। মানে গৃহী, মানে অসন্ন্যাসী যারা সহযোগী হিসাবে মহারাজের সঙ্গে ছিলেন, একেবারে সমস্ত কাজে অনুসৃত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন তিনি এখন প্রয়াত দেবেশ বাবু।